তৃণমূলকে চাপে রাখতে এবার নতুন এক পথ ধরল বিজেপি। পুরুলিয়া জেলার 2493টি বুথে শুরু করা হলো এক বিশেষ কার্যক্রম। এর নাম রাখা হয়েছে বুথ তীর্থ। রবিবার বিকেলে পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়া গ্রামে এই কর্মসূচি আরম্ভ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গাসহ বিজেপির জেলা নেতৃত্বের অনেকেই। এদিন আনাড়ায় বুথ তীর্থ অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের বিজেপির তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তারা সবাই স্থানীয় আনাড়া গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা। শুধু তাই নয়, তাদের নানান অভিযোগের কথাও শোনা হয় বিজেপির পক্ষ থেকে। সেই সঙ্গে আশ্বাস দেওয়া হয় খুব অল্প সময়ের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করা হবে বলেও। বুথ তীর্থ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে বলে জানান বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তবে এই কর্মসূচি তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির পাল্টা কিনা তা জিজ্ঞাসা করা হলে বিদ্যাসাগরবাবু তা এক কথায় উড়িয়ে দিয়ে বলেন, তৃণমূল একটা করছে সেটা যে দিদিকে বলো, আপনারা যেটা করছেন সেটা কি তার পাল্টা? দেখুন, পাল্টা মালটা ভারতীয় জনতা পার্টি নেয় না। আমাদের কর্মসূচিগুলোকেই ওরা নকল করেছে। ভারতীয় জনতা পার্টি কাউকে নকল করে না। আজ পর্যন্ত এই ধরনের একটা কর্মসূচি দেখিয়ে দিন যে যে কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্মসূচি করেছে। আমরা নিজের মতন কর্মসূচি করি। দিদিকে বলো কী কর্মসূচি, দিদিকে বলো কোন দিদির সঙ্গে কথা বলেছে কেউ? মাসিকে বলো না, পিসিকে বলো না, দাদাকে বলো না, বড়দাকে বলো না, জেঠদাকে বলো, সেই চলছে। আমরা জনগণের কাছে মিশছি, জনগণের কাছে কথা বলছি। তাই জনগণের আমাদের ভবিষ্যৎ, জনগণকে নিয়ে আমরা এগিয়ে চলবো। দেখুন, এর লক্ষ্য হচ্ছে একটাই, ডেভেলপমেন্ট এবং করাপশনকে দূর করা। কারণ মানুষের কাছে গিয়ে যদি নেতারা কথা দেয় তাহলে সেই কথা অন্তত রাখতে হবে। কারণ জনগণ তাকে প্রশ্ন করবে যে আপনি এটা বলে গিয়েছেন কেন করেননি। এবং প্রধান উপপ্রধান তারা যখন, বা পঞ্চায়েত মেম্বার তারা যখন গ্রামের জনগণের সঙ্গে মিশবে, তাদের একটা ভালো লাগবে, তাদের একটা আত্মার সঙ্গে একটা সমঝোতা হয়ে যাবে মানুষের সঙ্গে। এবং কথা দিতে দিতে, কাজ করতে করতে তাদের মধ্যে যে করাপশন আছে সেই করাপশনটা দূর হয়ে যাবে। মূলত তাই বুথ তীর্থ হচ্ছে তীর্থস্থানে যাওয়া এবং সেই ভগবানের কাছে কথা শোনা, এবং সেই ভগবানদের কাছ থেকে কথা শুনে সেই কাজ ইমপ্লিমেন্ট করা। আজকে যারা সূচনা হলো জেলায় কি হবে সেটা রূপায়িত করো। জেলায় আমাদের যারা নেতৃত্ব আছে আমরা বসেছি, আমরা 2493 বুথ আছে, সেই বুথের মধ্যে আমরা নেতা ভাগ করে দিয়েছি। সেখানে মণ্ডলের নেতারা, জেলার নেতারা, মোর্চার নেতারা, রাজ্যের কে কেউ আসবেন, আমরা সবাই মিলে বুথে বুথে যাবো এবং বুথে বুথে কথা শুনবো। কতদিন চলবে এটা? মূলত আমরা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করব, কারণ আমাদের সাংগঠনিক নির্বাচন চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি শুরু হবে দলের। সেই জন্য আমরা জেলার কর্মসূচি এটা নিয়েছি এবং জেলায় এটা আমরা শেষ করে দেবো ডিসেম্বরের মধ্যেই। যে সকল জায়গায় আমাদের ক্ষমতা নেই সে সকল জায়গায় আমরা মানুষের কাছে কথা শুনব, নোট করব কোন কোন কাজ করা দরকার, সেই সকল কাজ নিয়ে আমরা প্রধানকে ঘেরাও করব, আমরা বিডিওকে ঘেরাও করব, ডিএম এর কাছে যাব, ডিএমকে দরকার পড়লে ঘেরাও করব, এবং আমরা মেমোরেন্ডাম দেবো। যেই সকল কাজ করতে হবে মিডিয়ার বন্ধুদের ডাকবো এবং জনগণের কাছে তুলে ধরবো যে এই সকল কাজ প্রয়োজন আছে, এই সকল কাজ কেন হচ্ছে না। কেমন আছেন? শরীর ভালো আছে? চার মন্ডল সেই তো ধমকাবে। ভালো আছেন? তারা সকলে এই পার্টির কার্যকরী, কিছু না কিছু
কাজে লিপ্ত আছেন। তা আমি সব শর্ট করে বলছি, আমাদের যে গ্রামের আগে আমার বক্তব্য যে গ্রামের রাস্তাগুলির মধ্যে নোংরা পোচা জিনিস টিনিস পড়ে থাকে, লোকজন আসছে দেখতে অসুবিধা হয়, রাস্তাটা আমাদের গ্রামের পরিষ্কার চাই। আপনার নাম? ধন্যবাদ, আমার নাম শঙ্করী প্রসাদ চক্রবর্তী। আমার চাই আর একটি ঘর। আপনার নাম? বিশু বাউরে।